বিসমিল্লাহিররাহমানিররাহিম, আসসালামু আলাইকুম। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিব 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ কাঁচামরিচ কুচি, 1/2 কাপ ধনে পাতা কুচি, 2 চামচ ডাল বাটা। ডালটা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 চিমটি খাবার সোডা, 1/2 চামচ রসুন বাটা। আর বাড়তি কোনো বেশি ঝামেলা নাই, কোনো বাড়তি মশলা নাই। এইগুলো দিয়ে আমি ভালোভাবে সব কিছু মেখে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখাতে হবে, বেশি জোরে মাখানো যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে পেঁয়াজ থেকে। এখন মাখানো হয়ে গেছে, আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম আঁচে গরম করে আমি একটা একটা করে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব। এটা আকারে খুবই ছোট হয়, খেতে কিন্তু ভীষণ মজা, একেবারে হোটেলের মতো করে মচমচে থাকবে অনেকটা সময় ধরে। এভাবে যদি বানিয়ে নেন, ইফতারের স্বাদ বাড়ানোর জন্য আপনারা এটা তৈরি করতে পারেন। আমি তো প্রতিদিনই এটা তৈরি করে নিই, এটা একসাথে অনেকগুলো খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু এটা ভীষণ পছন্দের। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে সবগুলো উল্টে দিব। দেখতে দেখতে রমজান কিন্তু শেষ হওয়ার পথে। রমজানে আমাদের বিভিন্ন আইটেম করতে হয় ইফতারিতে। আমরা যদি এক এক দিন এক এক রকম আইটেম বানিয়ে খাই, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, সবারও বিরক্তি আসবে না। তো আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে ছেড়ে এগুলো উঠিয়ে রাখবো। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সবার জন্য মাহে রমজানের শুভেচ্ছা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। তৈলাক্ত জিনিস খেলে কিন্তু ভীষণ শরীরের খুব জন্য ক্ষতি হয়, এজন্য আমরা যতটা সম্ভব তেলটা মুছে তারপর আমরা খেয়ে নেব। এই তেলটা যেন ভালোভাবে শোষণ করে নেয়, এই জন্য আমি একটা টিস্যুর উপরে রেখে তারপরে এগুলো পরিবেশন করে নিয়ে নিলাম। সৌন্দর্যের জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।